হ্যালো স্টুডেন্ট, আমার নাম রাজদীপ গুপ্ত। এর আগে আমরা দুটো ক্লাস করিয়েছি। প্রথম ক্লাস হচ্ছে আমাদের কম্পিউটার ইন্ট্রোডাকশনের ব্যাপারে, সেকেন্ড ক্লাস হচ্ছে আমাদের কম্পিউটার ডেস্কটপ ইন্ট্রোডাকশনের ব্যাপারে। আজকে আমাদের থার্ড নাম্বার ক্লাস। আজকে আমরা শিখব এমএস পেন্টের ব্যাপারে। এমএস পেন্টের মানে হচ্ছে মাইক্রোসফট পেন্ট। এমএস পেন্টে আমরা কীরকমভাবে ড্রয়িং করতে পারি, কীভাবে টুলগুলো কাজ করে, সেসব ফাংশনের ব্যাপারে আজকে আমরা জানব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বেসিক্যালি পেনটা ওপেন করার জন্য আমাদেরকে নিচে চলে আসতে হবে, স্টার্ট বাটনে ক্লিক করব, দেন এখানে আমরা টাইপ করব পেন্ট, PAINT পেন্ট। এখানে যখনই আমরা পেনটা টাইপ করব, দেন এখানে দেখবেন পেন্টের আইকন একটা চলে এসেছে, ঠিক আছে। দেন এখানে ওপেন লেখা আছে, এই জায়গাতে আপনাদেরকে লেফট ক্লিক করতে হবে, দেন আপনাদের পেনটি ওপেন হয়ে যাবে। যদি আপনাদের পেনটি এইরকম টাইপের ওপেন হয় বা এইরকম টাইপের ওপেন হয়, ঠিক আছে, তাহলে আপনারা কী করবেন, এই যে রাইট সাইডে দেখুন এই কর্নারে ম্যাক্সিমাইজ বাটন দেওয়া আছে, এই বাটনে আপনারা ক্লিক করবেন, দেন এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। তারপর আমরা চলে যাই উপরে কী দেওয়া আছে, এই উপরে লাইনটিতে দেখুন দুটো অপশান দেওয়া আছে, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, আর দেন এটা আনটাইটেল পেন্টিং আছে, এটা হচ্ছে যেসব নামে এটাকে সেভ করবো এখানে সেই নামটা শো করবে। তার নিচে দেখুন এখানে ফাইল অপশান আছে, দেন হোম, দেন ভিউ। প্রথমত আমরা ফাইলে দেখে নিই কী কী আছে। ফাইলে আছে নিউ, এখানে আমরা নিউ লেয়ার ক্রিয়েট করতে পারবো। এটা আছে ওপেন, ওপেনে আমরা বেসিক্যালি যদি আপনাদের পুরনো কোনো শেপ আপনারা ক্রিয়েট করে রেখেছেন, ড্রয়িং আপনারা ক্রিয়েট করে রেখেছেন, সেটাকে ওপেন করতে পারবেন। সেভের মানে হচ্ছে যদি আমরা কোনো ফোল্ডারকে সেভ করতে চাই কোনো ডেডিকেটেড ফোল্ডারের মাঝে, তাহলে আমরা সেভ করবো। যদি সেই সেভটাকেই আমরা দুই জায়গাতে ক্রিয়েট করতে চাই, মানে সেভ করতে চাই, তাহলে সেভ অ্যাজ করবো। দেন পেন্ট আছে, এই পেন্টের জন্য তো আপনাদের প্রিন্টারের প্রয়োজন পড়বে, বর্তমানে এটা আমি দেখাচ্ছি না। দেন তারপর আমি চলে যাই হোমে। হোমে বেসিক্যালি কী কী দেওয়া আছে, এখানে ক্লিপ বোর্ড দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে, টুলস দেওয়া আছে, শেপস দেওয়া আছে, আর কালার দেওয়া আছে। প্রথমত টুলসের ব্যাপারে জানি। প্রথম টুল হচ্ছে আমাদের পেন্সিল টুল, সেকেন্ড টুল হচ্ছে আমাদের ফিল উইথ কালার টুল, থার্ড টুল হচ্ছে আমাদের টেক্সট টুল, ফোর্থ টুল হচ্ছে আমাদের ইরেজার টুল, ফিফথ টুল হচ্ছে আমাদের কালার পিকার টুল, সিক্স টুল হচ্ছে আমাদের ম্যাগনিফাইনার টুল। তারপরে আমরা এখানে ব্রাশের অপশান দেখতে পাচ্ছি, এই জায়গাতে শেপস দেখতে পাচ্ছি, কীভাবে শেপস ক্রিয়েট করব। তো চলুন আপনাদেরকে পেন্সিলের ব্যাপারে বোঝাই আগে। পেন্সিলে আপনারা গিয়ে লেফট ক্লিক করবেন, তখন আপনাদের মাউসের কার্সারটি পেন্সিল আকারে ক্রিয়েট হয়ে যাবে। দেন এখানে আপনারা লেফট ক্লিক করে যে কোনো ড্রয়িং ক্রিয়েট করতে পারবেন। যদি আমরা এই পেন্সিলের যেই সব আউটার লাইনগুলো আছে সেগুলোকে একটু বোল্ড করতে চাই, তাহলে কি করব, আমরা এখানে সাইজে যাব, সাইজে গিয়ে এখানে নিজের পছন্দ মতো সাইজ সিলেক্ট করব, লেফট ক্লিক করব, দেন তারপরে আমরা আবার ড্রয়িং করব, দেখবেন একটু মোটা আকারে চলে এসেছে, ঠিক আছে। এই লাইনগুলোকে কালার করার জন্য কি করবেন, এখানে আপনি দেখবেন পেন্সিলে ক্লিক করে রাখবেন, দেন এখানে দেখবেন কালার, অনেকগুলো কালার দেওয়া আছে। যদি আমি রেড কালারটাকে সিলেক্ট করি, এবার আমি লাইন ক্রিয়েট করি, তাহলে দেখবেন রেড কালারে লাইন ক্রিয়েট হচ্ছে। তারপর আমরা চলে যাই কালার পিকআপ টুল, তারপর আমরা চলে যাই এই অপশনটিতে যাবেন ফিল উইথ কালার, এই টুলটার নাম হচ্ছে ফিল উইথ কালার। ফিল উইথ কালার ইউজ করার আগে আপনাদেরকে বলে দিই আপনাদেরকে কিছু শেপ ক্রিয়েট করে নিতে হবে। শেপ ক্রিয়েট করার জন্য বেসিক্যালি এই শেপগুলোতে লেফট ক্লিক করবেন, বাস এই ফাঁকা জায়গাতে এসে মাউসকে ড্র্যাগ করবেন, আপনাদের শেপ ক্রিয়েট হয়ে যাবে। শেপ ক্রিয়েট হয়ে যাওয়ার পরে দেখবেন আমরা এখানে রেড কালারটিকে সিলেক্ট করে রেখেছিলাম বলে এই শেপগুলোর আউটার লাইনগুলো কিন্তু রেড কালারে চলে এসেছে, ঠিক আছে। যদি আমরা কালারকে চেঞ্জ করি, এটাকে সিলেক্ট করে রাখবেন, দেন আপনারা অন্য অন্য কালারে ক্লিক করবেন, সেই কালারটি চলে আসবে। নেক্সট হচ্ছে আমাদের ফিল উইথ কালার। ফিল উইথ কালারে আপনারা ক্লিক করার আগে আপনাদেরকে কিছু শেপ ক্রিয়েট করতে হবে। শেপ ক্রিয়েট করার জন্য এই শেপের জায়গাটিতে আপনারা আসবেন, মাউসকে নিয়ে আসবেন, যে কোনো একটা শেপকে সিলেক্ট করবেন, এখানে এসে ড্র্যাগ করবেন, আপনার শেপটি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। বেসিক্যালি আমি কিছু শেপ ক্রিয়েট করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফিল উইথ কালারের কাজটা কি। বাস আমরা এখানে শেপ ক্রিয়েট করে নিয়েছি। শেপ ক্রিয়েট করার পরে ফিল উইথ কালারে যাবেন, আপনারা এখানে কিছু কালার দেখা যাচ্ছে, সেই সব কালারের মধ্যে আপনার যেটা পছন্দ সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এর মধ্যে পেস্ট করবেন, সেই কালারগুলো ফিল হয়ে যাবে। যদি আপনারা ডেডিকেটেড অন্য কোনো কালার নিতে চান, ঠিক আছে, তাহলে আপনারা কী করবেন, এডিট কালারে যাবেন, এডিট কালারে গিয়ে আপনারা মন পছন্দ মতো এখানে কালারকে চয়েস করে নিতে পারবেন। এর ডেন্সিটি বাড়িয়ে দিবেন, আপনারা কতটি নিতে চান, লাইট নেবেন না ব্লু নেবেন না ডার্ক টাইপের নেবেন, আপনাদের ইচ্ছে। এখান থেকে সিলেক্ট করে ওকে করবেন, দেন আপনারা এখানে পেস্ট করে দেবেন, মানে লেফট ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের এই শেপগুলো কালার হয়ে যাবে, ঠিক আছে, এটি বোঝা গেল। দেন তারপরে চলে আসি আমরা টেক্সট টুল। টেক্সট টুলে আপনারা লেফট ক্লিক করবেন,
দেন এখানে আপনারা এখানে লেফট ক্লিক করবেন, যা ইচ্ছে একটা লিখে দেবেন, এম এস পেন্ট। ঠিক আছে, আমরা এম এস পেন্ট লিখে দিয়েছি। দেন এটাকে যদি আমরা স্টাইলিশভাবে কোনো রকম কালারিং করি বা ইটালিক ফন্টে নিয়ে যাই বা ফন্টগুলোকে চেঞ্জ করি, রিসাইজ করি, সেটা কীভাবে করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি এটাকে পুরোটাকে সিলেক্ট করবেন, মাউসের লেফট ক্লিক দুবার ক্লিক করবেন, এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। দেন এখানে দেখবেন ইটালিক অপশন আছে, এটাতে ক্লিক করবেন, এটা একটু স্টাইলিশ ফন্টে ক্রিয়েট হয়ে গেছে। দেন এখানে উপরে চলে আসবেন, এর নাম হচ্ছে ফন্ট ফ্যামিলি, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন অনেকগুলো ফন্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনাদের যেসব ফন্ট পছন্দ সেটাকে আপনি সিলেক্ট করবেন, এই ফন্টে পরিণত হয়ে গেছে। ফন্টের সাইজ রিসাইজ কীভাবে করবো আমরা সেটার জন্য আপনি এটাকে সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে রেখে এই ছোট্ট একটা আইকন আছে দেওয়া, এই আইকনটিতে আপনি ক্লিক করবেন। এই অ্যারোতে ক্লিক করলে আপনাদের সাইজ দেখিয়ে দেবে। ঠিক আছে, আমি যদি 26 করি, 26 সাইজে চলে এসছে। ঠিক, আমি এটাকে আবার একটু বড় করে দিচ্ছি যেন আপনারা দেখতে পান। এই টেক্সটের কালারটি কীভাবে চেঞ্জ করবেন, টেক্সটের কালারটি চেঞ্জ করার জন্য বেসিক্যালি এটাকে আমাদের পুরোপুরি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদের এখানে এই যে দেখুন, এখানে যতগুলো কালার দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করুন, এটা সেই কালারে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমাদের আছে ইরেজ টুল। ইরেজ টুলে আমরা যখনই ক্লিক করব, আমার মাউসের কার্সারটি ইরেজে পরিণত হয়েছে। ইরেজের কাজ হচ্ছে যেসব আমরা ড্রয়িং করেছি সেগুলোকে ইরেজ করা। ইরেজ আমরা কীভাবে করব, মাউসের লেফট ক্লিককে হোল্ড করে রাখবো, দেন এটাকে ড্র্যাগ করব যেসব পেন্টের উপরে, আমরা এটা ইরেজ হয়ে যাবে। দেন ইরেজার বাটনটিকে একটু বড় সাইজে করার জন্য কন্ট্রোল প্লাস টিপে রাখবেন, অটোমেটিকলি এটা বড় হয়ে যাবে। দেন আপনি এখান থেকে একসাথে অনেকগুলোকে মিটাতে পারবেন। দেন আমাদের নেক্সট টুল হচ্ছে কালার পিকার টুল। কালার পিকার টুল ইউজ করার আগে আপনাদেরকে কিছু শেপ ক্রিয়েট করে নিতে হবে। এক্সাম্পল, আমি দুটো শেপ ক্রিয়েট করে নিলাম, এটা থেকে ফিল উইথ কালার থেকে আমরা যে কোনো একটা কালার ফিল করে নিলাম। ঠিক আছে, দেন কালার পিকার টুলের কাজ কী, কালার পিকার টুল আপনারা যখনই সিলেক্ট করবেন, এর উপরে নিয়ে গিয়ে যখনই আপনারা কালারকে পিক করবেন, লেফট ক্লিক করবেন, এটা পিক হয়ে যাবে। দেন আপনারা এসে এই জায়গাটিতে আপনারা ওটা পেস্ট করতে পারবেন। এটুকুটা বোঝা গেল। দেন তারপর হচ্ছে ম্যাগনিফাইনার টুল। ম্যাগনিফাইনার টুলের বেসিক্যালি কাজ হচ্ছে এটাতে লেফট ক্লিক করলে সেটা অন হয়ে যাবে। ম্যাগনিফাইনার টুলকে কাজ করার জন্য মাউসের লেফট ক্লিক করলে জুম ইন, রাইট ক্লিক করলে জুম আউট হয়ে যাবে। যদি আপনারা ম্যাগনিফাইন টুল ইউজ না করতে চান তাহলে আপনারা ইউজ করবেন, এই নিচে দেখুন স্ট্যাটাস বারে একটা অপশন দেওয়া আছে, 100% আছে, এটাকে জুম ইন করলেও কিন্তু জুম ইন হয়ে যাবে। তারপরে চলে আসি ব্রাশ। ব্রাশে দেখবেন অনেকগুলো ব্রাশ দেওয়া আছে। আমি যদি এই ব্রাশটিকে সিলেক্ট করি, এর নাম হচ্ছে এয়ার ব্রাশ। এয়ার ব্রাশকে সিলেক্ট করার পর আমরা এখানে সেই ডেন্সিটিকে সিলেক্ট করব, যে কত আমরা ডেন্সিটি নিতে চাই। ঠিক আছে, দেন আমরা কালারকে পিক করব, আমরা এই পার্পল কালারটিকে পিক করে নিলাম। দেন তার উপরে আমরা এইভাবে করে ড্র্যাগ করতে পারছি মাউসের লেফট ক্লিক করে। ঠিক আছে, বেসিক্যালি এটা আমাদের এফেক্ট ক্রিয়েট করার জন্য প্রয়োজন হয়। দেন তারপর আমরা চলে আসি শেপে। এই সব শেপ তো আপনারা জানেন কীভাবে ক্রিয়েট করতে হয়। দেন তারপর আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা স্ট্রেট লাইন কীভাবে ক্রিয়েট করবেন। স্ট্রেট লাইন ক্রিয়েট করার জন্য এই লাইনটিতে ক্লিক করবেন, দেন তারপরে আপনারা একটা ফাঁকা জায়গাতে এইভাবে করে লাইন টানবেন, ছাড়বেন না, যতক্ষণ না স্ট্রেট হচ্ছে ততক্ষণ ছাড়বেন না। ঠিক আছে, স্ট্রেট হয়ে গেছে, বাস দেখুন স্ট্রেট লাইন একটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, দেন তারপরে আমরা চলে আসি কার্ভ টুল। এটাতে যখনই আমরা ক্লিক করব, এটা সোজাভাবে একটা শেপ ক্রিয়েট করে নিই। দেন এখানে আরও দুইবার আপনি এখানে ক্লিক করতে পারবেন, দেখুন এটাকে আমি এইভাবে করে ব্যান্ডও করতে পারছি। ঠিক আছে, এটুকুটা বোঝা গেল। দেন তারপরে আপনার চলে আসি এই পলিগন শেপের ব্যাপারে। পলিগন শেপে আপনি যদি ক্লিক করেন, এখান থেকে একটা ক্লিক করে দিলেন, বাস এবার মাউসে গিয়ে আপনি যেখানে ক্লিক করবেন সেটাকে ওই ফলো করবে, সেই লাইনটিকেও ক্রিয়েট করে দেবে। ঠিক আছে, এটাকে অফ করার জন্য বেসিক্যালি আপনারা যেখান থেকে শুরু করেছেন সেখানে গিয়ে ক্লিক করবেন, এটা অফ হয়ে যাবে। বোঝা গেল। দেন তারপরে আপনাদেরকে দেখাই সিলেকশন টুলের কাজ কী। দেখুন এখানে একটা সিলেকশন টুল আছে। সিলেকশন টুলের বেসিক্যালি কাজ হলো, এখানে রেক্টাঙ্গেলের একটা সিলেকশন আছে, এই সিলেকশনটাকে যদি আমি সিলেক্ট করি, এটাকে যদি আমি সিলেক্ট করি, ঠিক আছে, সিলেক্ট করার পর যদি আমি এখানে ডিলেট করি, এটা ডিলেট হয়ে যাবে। এতগুলো আমার পুরোটা ডিলেট করার প্রয়োজন নেই, এটুকুটাই শুধু ডিলেট হয়ে যাবে। দেন তারপর আমাদের আর কী কাজ আছে, ফ্রি ফর্ম সিলেকশন। ফ্রি ফর্ম সিলেকশনে যখনই আপনি যাবেন, আপনারা মাউসের দ্বারা নিজের ইচ্ছে মতো সিলেকশন করতে পারবেন। ঠিক আছে, যেখান থেকে শুরু করেছেন সেখানে শেষ করবেন, এটা সিলেকশন হয়ে যাবে। দেন এখান থেকে আপনি যদি ডিলেট করেন তাহলে শুধু ওইটুকুটাই ডিলেট হবে, বাকি সব থেকে যাবে। ঠিক আছে, তারপরে কাজ হচ্ছে রিসাইজ। রিসাইজ আমরা কীভাবে করবো, প্রথমত আমরা একটা সিলেকশন নিয়ে নেব রেক্টাঙ্গুলার সিলেকশনের দ্বারা। একটা সিলেকশন নিয়ে নিলাম, সিলেকশন নেওয়ার পরে আমরা রিসাইজে যাব। রিসাইজে গিয়ে এখানে উপরে দেখবেন পার্সেন্টেজ আর পিক্সেল।
দুটো দেওয়া আছে, পার্সেন্টেজ অ্যান্ড পিক্সেল, ঠিক আছে। বেসিক্যালি আমরা পার্সেন্টেজে যদি কাজ করি তাহলে আমরা এটাকে, এটা হরিজন্টাল লাইন আর এটা ভার্টিক্যাল লাইন, ঠিক আছে। ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বা লাইন আর হরিজন্টাল মানে হচ্ছে চওড়া লাইন। বেসিক্যালি যদি আমরা এটাকে ইনক্রিজ করি, মানে এই শেপটাকে বড় করি, 100 জায়গাতে আমরা 120 ক্রিয়েট করলে দেখুন নিচেও 120 হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা ওকে মারবো, এটা একটু বড় শেপে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। দেন তারপর আমরা আবার রিসাইজে যাব। দেন যদি আপনি চান যে শুধু লম্বাটাই বড় হবে, বেরি বড় হবে না, তাহলে আপনাদেরকে কী করতে হবে, এই মেনটেন অ্যাকসেপ্ট রেশো যেটা আছে সেটাকে আপনাদেরকে আনচেক করতে হবে। আনচেক করার পরে আপনারা যদি সেই লম্বাটিকে ক্রিয়েট করুন, তাহলে এই 100 আপনি 150 করে ক্লিক করুন, শুধু লম্বাটি বাড়বে, ঠিক আছে, বেডিটি সেম টু সেমই থাকবে, বোঝা গেল। এবার যদি আমরা নেক্সট টুলে যাই, এটার নাম হচ্ছে রোটেট টুল। এটাতে যদি আমরা সিলেকশন করে রাখি, এখানে এটা বেসিক্যালি আমরা সিলেকশন করে রেখেছি, এটাকে যদি আমরা রোটেট করতে চাই তাহলে কিভাবে করব, আপনি এটাকে সিলেকশন করার পরে রোটেটে যাবেন। এখানে দেখুন অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে, রোটেট রাইট 90 ডিগ্রি, রোটেট লেফট 90 ডিগ্রি, রোটেট 180 ডিগ্রি, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল, ঠিক আছে। যদি আপনারা এটাকে রোটেট রাইট 90 ডিগ্রি করতে চান তাহলে আপনি এখানে রাইট 90 ডিগ্রিতে ক্লিক করবেন, এটা রোটেট হয়ে যাবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা রোটেট হয়ে গেছে। দেন নেক্সট টুলে আমরা চলে যাই। নেক্সট হচ্ছে আমাদের ক্রপ টুল। এটাকে সিলেকশন রেখে এটাকে যদি আমরা ক্রপ করি, শুধু ওইটুকুটাই থেকে যাবে, বাকি সব ক্রপ হয়ে যাবে। আবার আমরা এখানে এসে আন্ডু করে দিই। আন্ডুর মানে হচ্ছে যে আমরা যেসব কাজ করেছি সেটাকে আবার নিয়ে আসতে পারবো, আর রিডুর মানে হচ্ছে আমরা যেসব বাদ দিয়ে দিয়েছি, অনেক পিছিয়ে চলে এসেছি, সেটাকে সেই পর্যন্ত লাস্ট অবধি আমরা যেই কাজটা করেছি সেখান অবধি আমরা ফেরত যেতে পারবো, ঠিক আছে। দেন আমাদের ক্রপ টুলের কাজকে একটা সিলেকশন আমরা নিয়ে নিই। সিলেকশন নেওয়ার পরে যদি আমি শুধু এইটুকুটাকেই রাখতে চাই, বাকি সম্পূর্ণকে ডিলিট করতে চাই, তাহলে কীভাবে করবো, সিলেকশন করবেন। সিলেকশন টুলে এসে আপনারা ইনভার্ট সিলেকশন ক্লিক করবেন, আবার সিলেকশনে গিয়ে ডিলিট করবেন, তো পুরোটা ডিলিট হয়ে গেছে, শুধু এইটুকুটাই থেকে গেছে। কিবোর্ডে আন্ডু করার জন্য কন্ট্রোল জেড করবেন, আর রিডু করার জন্য কন্ট্রোল ওয়াই করবেন। দেন তারপর আমরা চলে যাই ভিউ বাটনে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিউ বাটন, এই ভিউ বাটনে ক্লিক করলে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। প্রথম হচ্ছে জুম ইন জুম আউট, যেটা আমরা এখানেও করতে পারি এই জায়গাতে, ঠিক আছে। জুম ইন জুম আউট আমরা এই জায়গাতেও করতে পারি। দেন তারপর আমরা এখান থেকেও জুম ইন জুম আউট করতে পারি। জুম ইন করলে এটা বেসিক্যালি জুম ইন হবে, ঠিক আছে, জুম আউট করলে জুম আউট হবে। যদি আমরা অতিরিক্ত জুম আউট করে থাকি আর সেটাকে 100% ফর্মে নিয়ে আসতে চাই, যেটা অরিজিনাল ফর্মে থাকে, সেটাকে নিয়ে আসার জন্য আমরা 100% ক্লিক করবো, বা সেটা 100% চলে আসছে। তারপর নেক্সট আছে রোলস। রোলসে যদি আমরা ক্লিক করি, বেসিক্যালি এখানে আমাদের একটা স্কেল দিয়ে দিবে, এটা 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, এরকমভাবে আমরা শেপ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। দেন তারপর হচ্ছে গ্রিড লাইন, এটাকে যদি আমরা ক্লিক করি এখানে অনেকগুলো পিক্সেল দেখা যাবে, আমরা পিক্সেল টু পিক্সেল যে কোনো শেপ ক্রিয়েট করে নিতে পারি। তারপর আছে ফুল স্ক্রিন। ফুল স্ক্রিনে আপনারা ক্লিক করলে আপনারা যতগুলো পেন্ট করেছেন সেগুলোকে ফুল স্ক্রিন মোড়ে দেখাবে, ঠিক আছে। এটাকে আবার অরিজিনাল ফর্মে নিয়ে আসার জন্য মাউসের যে কোনো একটা বাটন ক্লিক করুন, রাইট হোক লেফট হোক ডাজেন্ট ম্যাটার, আপনি ক্লিক করুন, আপনার সেই অটোমেটিক আগের ফন্টে চলে আসবে, ঠিক আছে। দেন আমাদের এখান অবধি বোঝা গেল। এবার দেখুন আমরা এটাকে আনচেক করে দিই। এইটুকুটা আমরা যে সেভ ক্রিয়েট করেছি সেটিকে সেভ কিভাবে করব, কোথায় কোন ফোল্ডারে সেভ করব, কিভাবে করব। দেন আমরা সেভ করার জন্য বেসিক্যালি ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। দেন আমাদেরকে এখানে একটা লোকেশন ক্রিয়েট করতে বলছে, ঠিক আছে, এটা এখানে লোকেশন দিয়ে দিব ডেস্কটপ, আমি ডেস্কটপে সেভ করতে চাই। এখানে দেখুন ফাইল নেম দিয়েছে, ফাইল নেম চুজ করতে বলছে, আমি এখানে ফাইল নেম দিয়ে দিব পেন্ট, ঠিক আছে। দেন এখানে সেভ টাইপ সিলেক্ট করতে বলছে, আপনার PNG থাক কোনো ব্যাপার নেই, আপনারা সেভ করে দেবেন, ঠিক আছে। এটা বেসিক্যালি আমরা এটা যদি মিনিমাইজ করি, এই পেনটা আমার এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে এটা সেভ হয়ে গেছে। দেন যদি আবার আমরা নিচে চলে আসি, সেভ অ্যাজ এ ক্লিক করি, সেম সেভকে আমরা অন্য নাম দিয়ে সেভ করতে পারি। কীভাবে সেভ করব, সেভ অ্যাজ এ ক্লিক করব, দেন এখানে আগের নামটা চলে আসছে, দেন এখানে আমরা নেমটিকে চেঞ্জ করতে হবে। নেমটিকে চেঞ্জ করার জন্য বেসিক্যালি আমরা এখানে পেন্টের জায়গাতে পেন্ট টু করে দিলেই আমাদের এটা সেভ হয়ে যাবে সেম লোকেশনে, ঠিক আছে। দেখাই আপনাদেরকে, এটাকে মিনিমাইজ করে দিই। এই যে দেখুন এখানে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, এখানে দুটো চলে এসছে, রাজদীপ MS পেন্ট আর রাজদীপ MS পেন্ট টু, ঠিক আছে, বোঝা গেল এইটুকুটা। দেন তারপর আমরা আবার চলে যাই ফাইলে গিয়ে, দেখুন এখানে প্রিন্টের অপশন আছে। প্রিন্ট করার জন্য বেসিক্যালি আপনাদের প্রিন্টার প্রয়োজন পড়বে, ঠিক আছে, সেটা এখন জানার কোনো প্রয়োজন নেই,
আমার মনে হয় না সেটা এখন আপনাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে। বেসিক্যালি পেন্টকে বেসিকভাবে একটু অ্যাডভান্সভাবে কীভাবে দেখতে হয়, টুলসগুলোর কাজ কী কী, সেইটুকুটো আজকে আমি আপনাদেরকে দেখালাম। এখন আপনাদের এমএস পেন্টের পুরোপুরি টুলস, কোনটা শেপ কী কাজ করে, কোনটা টুলস কী কাজ করে আপনাদের সব জানা হয়ে গেছে। আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। আর হ্যাঁ, বলে দিই আপনাদেরকে, আমার প্রিভিয়াস দুটো ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওগুলো দেখুন কেমন হয়েছে বলবেন, ঠিক আছে। কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। আপাতত আমাদের ক্লাস এইটুকুটাই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুদের কাছে পাঠান। আজকের ক্লাস এইটুকুটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।